তুমি কিন্তু আমার কমান্ড ফলো করছো না। তুমি কিন্তু আমার কমান্ড ফলো করছো না। কি করবো শিকের বাসায় যেতে হবে, বাসায় যে সব লোকেশন ডিলিট করে দিতে হবে। আমি একবার নাট বুটু ঢিলা করে হালামু। ওই খারে খারে কি দেখতেছো? ধরে যায় ধর। আমি বুঝবো না। ডাক তোর মেশিন ম্যান, ডাক আমি দেখি তোর মেশিন ম্যান কেমনে চলে। আরে মেশিন ম্যানটা তো কন্ট্রোল করে আমাদের ম্যাডাম, আর রিমোটটা ম্যাডামের কাছে। উরি বাবা, রিমোট তাই না, রিমোট ক্রিয়েটিভ স্টেটাস কি কাম করে? আচ্ছা রিমোট কি বাই কি করে? মেশিন ম্যানকে একটা মেমোরি দিয়ে কন্ট্রোল করতে হয়। উরি উরি আমার শোনা রে, মেশিন ম্যানের মেমোরি কার্ডের নাগালা কন্ট্রোল করার লাগে। টান তোর মেশিন ম্যানের ডাহেক, আমি তোর মেশিন ম্যানের মেমোরিটা বাই করে লেলেবেটা কিরা দেই। ওই যে গানটা নাচে সব খুইনে নাচ নাচ কইরা আমি ফুল কিরা দেই। আনো শোনা, আনো দেই দেই, নো তোর মেশিন ম্যানের দেই দেই। কাজ করবে না, চল আমরা যাইতে দে। তোর অনেক কথা শুনছি আমি, বুঝতে পারছি তুই একটা পাগল। আমরা যাইতে দে, ম্যাডাম আমাকে অনেক কাজ দিছে, কাজগুলো আমার করতে হবে, নাইলে আমার চাকরি চলে যাবে। আমি পাগল? হ্যাঁ পাগল আমি করবো। তুমি পাগল বলে দেখি আমার শোনা। দেখবো গান শুনবো, নাচা বাসা করবো। আমি বিপদে পড়েছি, এই আলিপ গুন্ডা আমাকে কিডন্যাপ করেছে, মানে আসলে আমাকে একটা গাছের সাথে বেঁধে রাখতেছে। আপনি মেশিন ম্যানটাকে পাঠান না প্লিজ, আমি না হলে বেঁচে ফিরে যেতে পারবো না, আর আপনার চাকরিও করতে পারবো না ম্যাডাম। কি বলিস আফসানা, আলিপ তোকে বেঁধে রেখেছে? ডোন্ট ওয়ারি,
তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি মেশিন ম্যানকে পাঠিয়েছি তোর লোকেশনে। পাঠান পাঠান, নয়াদ নিয়ে কর্মচারী আমি লেটার বেটা কিনা দিব। প্লিজ কত বড় সাহস, হাফসানাকে পেছে রেখেছে। মেশিন ম্যানকে তো এক্ষুনি পাঠাতে হবে। একটা কাজ করি, আপনার যেই নাম্বারটি আমাকে কল করেছে ওই নাম্বারের লোকেশনটা আমি দিয়ে দিই। লোকেশন নাম্বার 10। মেশিন ম্যান এখন চলে যাবে। কত বড় সাহস, আপনাকে বেঁধে রেখেছে। পয়সা গেছে রঙ্গিলা জালে, সেই জলেতে পয়সা গেছো আমারই কাছে। ও তুমি পয়সা গেছো, ও তুমি পয়সা গেছো, ও তুমি পয়সা গেছো, পয়সা গেছো রঙ্গিলা জালে, ওই রঙ্গিলা জালে কেনাই আমি আমার জালে বন্দি কইরা নিমু গো। পয়সা গেছো, ওই তুমি পয়সা গেছো, ওই ছাড়া ইনু খেরাইছিস কে? দেশ না বড় ভাই কাম করতেছে, বড় ভাই ইনু মনে কর তো আফা কনিয়া একটু গান কইতাছে, ইনু এবার দিবি গরস কে একটা থাবর দিবি প্যান নষ্ট করে ফেলাবি। মেশিং ম্যান, তুমি ওকে উচিত শিক্ষা দাও, এই শয়তানটা আমাকে বেঁধে রেখেছে। ওরে কুদা, এইটাই তোমার মেরে সিং? আমি তো মনে করছিলাম পুতুল আনবি, এখন যে আমার নাগে একবারে মনে হচ্ছে একটা মানুষ আনছা। ওরা এখানে কান পাশে থাবড়া ফেলাই দিই, মারবার চাই না বুঝছ নাই, আয় তোকে মারবার চাই না, সহজন কিন গে মারণ নাকি, এই যে ওরা তোকে বানাইছে, আয় খাবার মারি গেবা, কিছু করার নাই, আয় আমি মুরব্বী মানুষ, হ্যাঁ আমার কা নকমান, এই সারা গর সরি সরি, এই সারা কিরে বেদব রে বেদব, এই বেদব বেদব, আমি ডাক দি আমার কা নকমান নকমান বেদব, কেসে দেশ দুনিয়া নষ্ট হয়ে গেছে, দেশ দুনিয়া নষ্ট হয়ে গেছে, এই সমস্ত পোলাপান ময় মুরব্বীরা আমাকে সময় কত ডাক দিছি, কত সুন্দর করে সালাম কালাম দিছি, আর আমি সালাম তো দিল না, দিলই না, আবার কয় নো কমেন্ট নো কমেন্ট, বেদব কার পোলা যে তুই, তোরা এরপর পায় নই বেদব জানি কথা কার। কি হইছে রে বাজান, তুই এমন করতেছিস কে? নানি আমার তো কিছু হয় নাই জানো, আমি তো এসে শুকি না আসে না নানি, আমি তো হেভি পছন্দ করি। আরে বাজান, আমি তোর মা, আমি তো তোর নানি নে, তোর কি হইছে? দেখছিন পাগল কি দেখি কয়, হ্যাঁ নাতিন দেখো আব্বা, বাজান এরকম পাগলামি করিস নে, তোর মামার খবর দিছি, তোর মামা আইতাছে, তুই এগুলো কি উল্টা পাল্টা কথা কইতেছিস, তোর আমি হাসপাতালে নিয়ে যাবো, তুই কি ঠিক হয়ে যাবি? বুঝছি নানার একটা বিয়া করার লাগবো, নানি তুমি তো পাগল হয়ে গেছ, হ্যাঁ আসলে পাগল হয়ে যাবো। এই শুনলাম আমার ভাইনের নাকি সমস্যা হয়েছে। এই আব্বা তুমি কালে কি কইতেছো, হ্যাঁ পুলারে গো ভাইনে, এই ধর নানি পাগল হয়েছে, তুমি পাগল হয়েছে, নানি পাগল হয়েছে, হ্যাঁ সব কর আরাম যাবা, আমি তোর একমাত্র মামা, কি আমার আব্বা খুশ কোন দুঃখে? হাই রে পাগল, মাথাটা তো নষ্ট করে ফেলাইলাম, আর ভাল লাগতেছে না। এই যে তোরই তো দোষ, কতবার করে কইছি পুরা পানির সাথে তো আল্লাদ করতে নাই, এত লাই দিস না, মরে যুগ দিয়ে পড়ালেখা করা না ভাই, আমার একটা মাত্র পোলা, আমি তো আদর করমই, হইছে না এখন তার ফলটা এখন বোঝ। এই রানি তোমার পোলা আর কি বাঘের মানুষ করছো, হ্যাঁ চুপ, আরেকটা কথা বলে তার পালা কিলো মেরে ফেলো। আচ্ছা মুক্তা মারামারি দরকার নাই, এখন যে রাবার হইয়া গেছে এলে বয়ে তো চলবো না, আমি এখনই ডাক্তার কাছে গেছি। দেখছো বাবু আমার মারে, চুপ কর, চাপো না, হ্যাঁ আরে বাবু আমি হালুলু খেলবো, দেখা যাবে আয় সব খেলাবার দিয়ে আয়, আমার ভালো পোলাটা সকালে বাইতে দিকে ভালো মানুষ গেল, আমার পোলাটারে তুমি ভালো করে দিও আল্লাহ গো আল্লাহ। আচ্ছা আফসানা,
তুমি কি মেশিন ম্যানকে এই লোকেশনে দিয়েছো? জি ম্যাডাম, আমি মেশিন ম্যানকে এই লোকেশনে দিয়েছি। তাহলে এখনো আসছে না কেন? ম্যাডাম, ইদানিং মেশিন ম্যানটা কি হয়েছে না, ওকে লোকেশন দেওয়া হয় একটা, ও অন্য লোকেশনে যেয়ে বসে থাকে। হ্যাঁ, এই জিনিসটা আমিও খেয়াল করছি। আমাদের একটা কাজ করা উচিত, মেশিন ম্যানটাকে আমাদের এখানে আর না রেখে ঢাকা পাঠিয়ে দেওয়া উচিত। ওকে ঢাকা পাঠিয়ে দিয়ে ওর মেমোরি কার্ডটা আমরা চেঞ্জ করবো। হ্যাঁ ম্যাডাম, চেঞ্জ করা উচিত। বলছিলাম কি ম্যাডাম, আমাদের মনে হচ্ছে মেশিন ম্যানের মাদার বোর্ডে কোনো প্রবলেম হয়েছে। আমরা মেশিন ম্যানটাকে ঢাকায় পাঠিয়ে দিয়ে ওর মাদার বোর্ডটা একটু রিপেয়ারিং করে তাহলে যদি ও ঠিক হয়। কথাটা তুমি মন্দ বলো। আচ্ছা ও আসুক, তারপরে মেমোরি কার্ডটা আমি খুলে নিব। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। জি। ওই তো ম্যাম, মেশিন ম্যান চলে এসেছে। এবার মেশিন ম্যান দাঁড়াও। আচ্ছা না, তাড়াতাড়ি মেমোরিটা খুলো। ওকে ম্যাম। এখনই ঢাকা সার্ভিসিং এর জন্য পাঠাতে হবে, আর আমাদের মেমোরিটা ফরম্যাট দিতে হবে, নাহলে তো আমাদের কথা শুনবে না। ওকে তুলো।